আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো বন্ধুরা, আমরা আজকে ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ইমেল সিগনেচার। ইমেল সিগনেচার আসলে কি বা এটার কি কাজ বা কিভাবে তৈরি করবেন, এই পুরো বিষয়গুলো নিয়ে ভিডিওতে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি যদি আপনি ফুলফিল ভাবে দেখেন তাহলে ইমেল সিগনেচার সম্পর্কে আপনার পুরো ধারণাটাই গেদার করতে পারবেন। এরপর থেকে খুব সহজে আপনি আপনার ইমেলে আপনার ইমেল সিগনেচার সেটিংস করতে পারবেন এবং যার মাধ্যমে আপনি আপনার সময়কে বাঁচাতে পারবেন। তো চলুন সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে এই পুরো বিষয়টি সম্পর্কে দেখি। তো প্রথমে আপনাকে জানতে হবে ইমেল সিগনেচার কি। তো ইমেল সিগনেচার কি এটা জানার জন্য আমি আপনাকে আমার ইমেলটি ওপেন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার ইমেল। তো আমি যদি কোনো ইমেল কম্পোজ করতে যাই তাহলে আমার সিগনেচারটি এখানে অটোমেটিক চলে আসবে। দেখতে পাচ্ছেন এই যে সিগনেচারটি রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো রয়েছে, প্লাস আমার নাম রয়েছে, আমি কি করি পুরো বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। এখানে কন্ট্যাক্ট রয়েছে এবং এখানে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো রয়েছে, সরাসরি এখান থেকে কন্ট্যাক্ট করতে পারবে। তো এটি অটোমেটিক্যালি সেটিংস করা থাকবে, আপনি যত ইমেল পাক করবেন সকল ইমেলের নিচেই এটা অটোমেটিক্যালি চলে যাবে। সে ফর এক্সাম্পল আমি একটি ইমেল এখানে পাঠিয়েছি, দেখতে পাচ্ছেন মোটিভেশনাল স্পিকিং। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সিগনেচারটি অ্যাড করা রয়েছে, এটা আপনি চাইলে বড় করে দিতে পারবেন, চাইলে ছোট করতে পারবেন, সেটা আপনার ই অনুযায়ী করবেন, আপনার যতটা পছন্দ। তো আমি ছোট করে দিয়েছি যেহেতু ছোটখাটো ইমেল আমরা আদান প্রদান করে থাকি। আর এখানে যে টেক্সট দেখতে পাচ্ছেন এটা একটা ডেমো টেক্সট, গুগল থেকে কপি করা একটা টেক্সট, আমি আপনাদের দেখানোর সুবিধাতে এটা এখানে ইউজ করেছি। তো এরকম ধরনের আপনার ইমেল সিগনেচারটি থাকবে। যদি এখানে কেউ ক্লিক করে তাহলে সরাসরি আপনার ফেসবুক ওপেন হবে, এখানে যদি কেউ ক্লিক করে আপনার ইউটিউব চ্যানেল ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখানে আলাদা ট্যাব নিয়ে আমি ওপেন করতেছি। এরকম ধরনের খুব সহজে আপনি আপনার ইমেলের ভিতরে আপনার ইমেল সিগনেচার সেটিংস করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার ফেসবুক এবং আমার ফেসবুক পেজ প্রোফাইল সব কিছু চলে আসছে। তো ইমেল সিগনেচারটি কীভাবে সেটিংস করবেন বা কীভাবে বানাবেন পুরো বিষয়টি আশা করি ভিডিওটি দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো আমি দুইভাবে দেখাবো শর্টে, খুব অল্প সময়ের ভিতরে যাতে আপনি এই কাজটি করতে পারেন। আপনি চাইলে ফটোশপ দিয়ে তৈরি করতে পারেন। তো ফটোশপ দিয়ে তৈরি করলে আপনার লিঙ্ক করতে লিঙ্ক দিতে একটু সমস্যা হবে, যেমন সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আমি ব্যবহার করেছি এখানে, এই যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো, এই লিঙ্কগুলো আপনাকে একটু দিতে প্রবলেম হবে। আর আপনি যদি অনলাইনের মাধ্যমে করেন তাহলে এই লিঙ্কগুলো দিতে আপনাকে একটু সহজ হবে। তো আমি দুইটা ওয়ে দেখাবো। তো প্রথমে আপনি যে ইমেলের আপনার ইমেল সিগনেচার তৈরি করবেন সেই ইমেলটি জাস্ট ওপেন করবেন। তো এখানে আমার অন্য একটি ইমেল রয়েছে, আমি এই ইমেলের আন্ডারে আমার ইমেল সিগনেচারটি তৈরি করবো। তো ইমেল সিগনেচার তৈরি করার জন্য জাস্ট আপনি গুগল ক্রোম অথবা মোজিলা ফায়ারফক্স যে কোনো একটি ব্রাউজার নেবেন। তো যদি আপনি গুগল ক্রোম নেন তাহলে জাস্ট এখানে পেয়ে যাবেন, আর যদি মোজিলা ফায়ারফক্স নেন তাহলে আপনি গুগল থেকে ডট লিখে আপনি চলে যাবেন। তো আপনি এখান থেকে যখন এই অপশনটিতে ক্লিক করবেন তখন এই পেজগুলো দেখতে পাবেন, এখানে শিট রয়েছে, ডট রয়েছে, গুগল ক্রোম ড্রাইভ ইত্যাদি ইত্যাদি রয়েছে। তো এখান থেকে আপনি ডটে ক্লিক করবেন। তো আমরা ডটের মাধ্যমে মূলত করব, কারণ এই ইমেলের মাধ্যমে যে অফলাইন এবং অনলাইন দুইটা ফটো রয়েছে এখানে, অফলাইনেও আপনারা ভিজিটাররা দেখতে পাবেন। যেমন আমার এই সিগনেচারটি আমি ডটের মাধ্যমে তৈরি করেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই নিচে আমার ইগুলো রয়েছে, সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো রয়েছে, এই যে আস্তে আস্তে আসছে, এবং এর পাশে একটি ছবি রয়েছে, তারপর এখানে আমার টেক্সট রয়েছে, আমার লেখা নাম এবং আমি কি করি পুরো বিষয়গুলো এখানে রয়েছে, এরপর এখানে সিগনেচার রয়েছে। তো আমি এখান থেকে এই লেখাগুলো কপি করে নিই তাহলে আর একটু সময় বাঁচবে, কন্ট্রোল সি। তো এরকম ধরনের আপনাকে প্রথমে তৈরি করতে হবে, দেন তারপর ইমেলের ভিতরে সেটিংস করতে হবে। কীভাবে তৈরি করবেন এই বিষয়টি আমি আগে দেখাই। তো প্রথমে আপনি এখান থেকে একটি শিট ডকতে যাবেন, তারপর এখান থেকে একটা ব্ল্যাঙ্ক নেবেন, ব্ল্যাঙ্ক পেজ নেবেন, এখন একটি ব্ল্যাঙ্ক পেজ নেবেন। ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পর আপনি এখানে বেশ কিছু অপশন রয়েছে, আগে একটু পরিচয় করে দিই। এখানে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, অ্যাডভান্স এবং হেল্প। তো আপনার মধ্যে থেকে বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজন হবে ইনসার্টটা, আর বাকিগুলো প্রয়োজন হবে না। তো আপনি এখানে একটা নাম দিলেন প্রথমে, সে ফর এক্সাম্পল আমি একটা নাম দিলাম ইমেল সিগনেচার। তো এরপর আপনার এই যে ব্ল্যাঙ্ক পেজটি রয়েছে, এই পেজটি কোনো সাইজের প্রয়োজনে, যে সাইজ আছে সিম্পল যে সাইজ থাকবে সাইজটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো আমরা দুইটা পার্টে বিভক্ত করবো, দুইটা পার্টে বিভক্ত করার জন্য জাস্ট আপনি এখান থেকে ইনসার্ট দেখতে পাচ্ছেন, ইনসার্টে ক্লিক করবেন। তারপর টেবিল নামের একটি অপশন রয়েছে, এখানে টেবিলে ক্লিক করে, যারা ডক্টর কাজ জানেন তাদেরকে বোঝাতে হবে না এখানে কীভাবে টেবিল নিতে হয়, কলম রো নিতে হয়। তো আমরা দুইটা কলম এবং দুইটা রো নেবো। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি যখন কার্সার রাখছি তখন কিন্তু বাড়ছে, কারণ এখানে আমি চারটা দুইটা দুইটা চারটা নেবো, যার কারণে উপরে দুইটা নিচে দুইটা। যদি আপনি সরাসরি নেন নিচের দিকে তিনটা বা চারটা নেন এক লাইনের ভিতরে সেগুলো নিতে পারবেন। তো আমি এখান থেকে দুইটা ওপর লাইন দুইটা নিচের লাইন দুইটা নিলাম, এই দেখতে পাচ্ছেন। তো এরপর ফার্স্ট আপনাকে যেটি করতে হবে, আপনার এখানে একটি ফটো আপলোড করতে হবে, দেন নিচে কন্ট্যাক্ট। তো আমি এখানে একটি ফটো আপলোড করার জন্য আপনি এখান থেকে সরাসরি ফটো আপলোড করতে পারেন, এছাড়া আপনি যদি ফটো গুগলে যান, আপনার যে photo.google.com যান, এখানে আপনি আপলোড করে এখান থেকে সরাসরি লিঙ্ক নিতে পারেন। তো আমি এখান থেকে লিঙ্ক নেওয়াটা আমি মনে করি একটু টাফ, তো আপনাদেরকে প্রয়োজন আপনার সরাসরি যদি ডকের মাধ্যমে তৈরি করেন তাহলে এখান থেকে নিতে পারেন, আর যদি ফটোশপে তৈরি করেন সেক্ষেত্রে আপনার photo.google.com থেকে আপনাকে ফটোর লিঙ্ক নিতে হবে, তাহলে আপনার বেশি সুবিধা হবে।
কারণ সেক্ষেত্রে আপনার সোশ্যাল আইকনগুলো আপনার ফটো ডট গুগলে আপলোড করতে হবে। আর এখানে যদি আপনি ডক্টরের মাধ্যমে নেন তাহলে আপনার সরাসরি এখানে আপনি ইনপুট করতে পারবেন। তো ইনপুট করার জন্য জাস্ট আপনি এখানে ইনসার্টে ক্লিক করবেন, ফার্স্ট আওয়ার ইনসার্ট থেকে আপনি ইমেজে ক্লিক করবেন, ইমেজ থেকে আপলোড ফ্রম কম্পিউটার। তো কম্পিউটারে আমার ইমেজগুলো এখানে চলে আসছে, আমি এখান থেকে আমার ডেস্কটপে ইমেজ রয়েছে, ডেস্কটপে আমি ইমেল ফোল্ডারের ভিতরে আমার একটি ইমেজ রেখেছি, এই যে ইমেজটা, ইমেজটা আমি পিএনজি করে রেখেছি, গোল করে কেটে পিএনজি করেছি। আপনারা এখান থেকে ফটোশপ থেকে গোল করে কেটে নেবেন, যেটা আপনার পছন্দ, যদি আপনি চার মানে রাউন্ড রাখতে চান রাখতে পারেন, আর যদি গোল করতে চান গোল করতে পারেন। তো এটা আপনার পছন্দ মতো করবেন, যেরকম কোনটাই প্রয়োজন এরকম বড়টাই রাখলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেন এরপরে এপাশে আপনাকে লিখতে হবে, আপনি নিচে এপাশে এই অপশনটি হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, এখানে লিখবেন আপনার নাম অথবা সিগনেচার দিতে পারেন, আর এখানে হচ্ছে আপনার নাম লিখবেন। তো আমি এখানে লিখলাম এম সাদ্দাম হোসেন। তো এই নামটারে আমি প্রথমে ই করব, কালার করে নেই, সে ফর এক্সাম্পল আমি এই নামটার কালার দিলাম রেড কালার। আর এটার ফন্ট যদি আপনি বাড়াতে চান, সিলেক্ট করা অবস্থায় আপনি এখানে 11 দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি ফন্ট বাড়াতে পারেন যেরকমটা আপনি দিতে চাচ্ছেন। তো 24 দিয়ে দিলাম। তো আপনি চাইলে এখানে এই ফন্টের যে টেক্সট রয়েছে বোল্ড করতে পারেন, তারপর এখানে টেক্সটের বিভিন্ন ই রয়েছে, যে টেক্সটগুলো রয়েছে আপনি এখান থেকে পছন্দ মতো টেক্সট আপনি সিলেক্ট করতে পারেন, যেমন এরকম টেক্সট আপনি যেটা পছন্দ হয়, তবে বেশি গিজাবাটা না করাটাই বেটার। তো এটা রেখে দিলাম, আমি এই ফন্টটা আপাতত থাকলো। তারপর দেন নিচের আপনি আসলেন, নিচে আসার পর এখানে আপনি আপনার যে পেশা বা আপনি কি করেন পুরো বিষয়গুলো এখানে লিখবেন, যেমন আমি কপি করে নিয়ে আসছি আগেরটা থেকে। তো আমি সিগনেচারটা ডিলেট করে দিলাম, আমার সিগনেচারটা। তো এখানে আপনি আসার পর আপনি ডিজাইন করে নেবেন আপনার মনের মতো, কারণ এখানে যেরকমটা আপনার প্রয়োজন ঠিক সেরকমটা ডিজাইন করে নেবেন, এখানে ই নেই, কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে এরকম করতে হবে বা আপনার এরকম প্রয়োজন, এরকম কোনো বাধ্যবাধকতা এখানে নেই। তো আমি লেখাগুলো একটু ছোট করে দেওয়ার জন্য জাস্ট এখান থেকে আমি এটা 12 করে দিলাম। পিটার সাইজ দেওয়া আছে 48, আমি এটারে কমিয়ে 28 করে দিলাম। আর এ পাশের অপশনের লেখাগুলোরে আমি 14 করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেটিংস হয়ে গেল এক প্রকার। আপনি যদি ছবিটার এক সাইডে চলে আসছে, আপনি যদি মাঝখানে নিতে চান তো উপরে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে, এখান থেকে ক্লিক করে আপনি সেন্টারে করে নিতে পারেন বা আপনার সাইড বরাবর করে নিতে পারেন। এই যে ছবিটাতে ক্লিক করে আপনি উপরে যে অপশনগুলো পাবেন, এটা কী বলে এক্স্যাক্টলি জানি না, মনে নেই, জানি অবশ্যই এখন স্মরণে নেই। তো আপনি এখান থেকে আপনার পছন্দ মতো কোয়া তৈরি করে নেবেন, একটু ছোটো করে দিই যাতে আর একটু ভালো লাগে দেখতে। দেন তারপর আপনি যদি নামের কোনো কালার করতে চান, জাস্ট সেই লেখাটুকু ধরে আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি এখান থেকে কোনো কালার দিতে পারেন, যেমন আমি এটা গ্রিন কালার করে দিলাম। নিচের লেখাগুলো যদি আপনি ব্ল্যাক করতে চান, এখান থেকে আপনি ব্ল্যাক সিলেক্ট করে দিতে পারেন, ব্ল্যাক ফার্স্ট দেওয়া আছে, বা অন্যান্য কোনো কালার যদি দিতে চান দিতে পারেন। এখান থেকে যদি নিচের লেখাগুলো আপনি টেক্সটটা চেঞ্জ করতে চান, এখান থেকে আপনি পছন্দ মতো কোনো টেক্সট দিতে চান দিতে পারবেন, এরকম টেক্সট দিতে পারবেন। তো এটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। দেন তারপর হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো, তো আপনি এখানে লিখবেন কন্ট্যাক্ট অথবা আপনার সিগনেচার এখানে দিতে পারেন। তো আমি এটা ডেমো হিসেবে দেখাচ্ছি, যার কারণে কিন্তু আমি সেটিংস করতেছি না, আপনারা এখান থেকে সেটিংস করে নেবেন, এটা আপনার পছন্দ মতো করে নেবেন। তো এখানে আপনি লিখলেন কন্ট্যাক্ট, তো কন্ট্যাক্ট লিখলেন, দেন ফোটা দিলাম যেটা। তো কন্ট্যাক্ট লেখাটা আমি নিয়ে আসবো হচ্ছে আমার রাইটে, রাইটে নিয়ে আসার জন্য আগের মতো সিস্টেম, আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি যেতে পারেন, এই যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এখান থেকে আপনি রাইটে নিতে পারেন, অথবা আপনি সেন্টারে রাখতে পারেন, এই যে সেন্টারে রাখতে পারেন, সেটা আপনি আপনার পছন্দ মতো জায়গায় নিয়ে নেবেন। তো আমি এটা রেখে দিলাম মূলত ইসে। তো আপনি যদি এই পুরোটা সিলেক্ট করে আপনি সেন্টার করেন করতে পারবেন, এখান থেকে এই যে সেন্টার করলে এখান থেকেও সেন্টার করতে পারবেন, আর পুরোটা সিলেক্ট করলে সেক্ষেত্রে আপনি এটা আপনার ছবিটাকে সেন্টারে রাখতে পারবেন। তো আমি এটা রাইট সাইডে রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার রাইট সাইড কিন্তু লেভেল হয়ে গেছে। তো আমি লেখাগুলো রাইট সাইড করবো না, লেখাগুলো আমি লেফট সাইড সোজা বরাবর করবো। তো দেন এরপর হচ্ছে আপনি কন্ট্যাক্ট লিখলাম, কন্ট্যাক্টটারে আপনি একটু বোল্ড করে দেই, যদি আপনি চান কন্ট্যাক্টের পাশে একটি দেবেন, এই যে কি বলে একটা ফোটো মতো দিতে পারেন, আপনি যদি 1-2 দিতে চান দিতে পারেন, তারপর আপনি এখান থেকে এটা সরাতে পারেন, নিচে উপর নিচে করতে পারেন। এই যেমন এই লেখাগুলো যদি আমি ই করতে চাই দেখতে পাচ্ছেন, খালি একটা সেন্টেন্স বরাবর এটা এই পাশে যাবে,
তো এটা আপনি আপনার পছন্দ মতো এখান থেকে সিলেক্ট করে আপনি সেটিংস করে নেবেন। এটা তো আর দেখানোর মতো তেমন কিছু না, দ্যাটস ওয়াই আপনারা এটা করে নেবেন। দেন তারপর হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার আইকনগুলো এখানে আনবেন। তো আইকনগুলো কীভাবে ইম্পোর্ট করবেন এটা একটু দেখে দিই। তুমি ফন্টটা একটু বোল্ড করে দিই এবং কালারটা আমি রেড করে দিই এবং ফন্টের সাইজটা করে দিই হচ্ছে 18, একটু বড় থাকে এটা। তারপর আপনি চাইলে এটার ফন্টও চেঞ্জ করতে পারেন, একই সিস্টেম আগের মতো সিস্টেম। এই যে কন্টাক্টের ফন্টটা আরো একটু বেশি বড় হয়ে গেল। দেন তারপর এখানে সোশ্যাল মিডিয়া আইকনগুলো আমার জন্য জাস্ট আপনি আগের মতো ইনসার্টে ক্লিক করবেন। তারপর ইমেজ, ইমেজ থেকে আপলোড কম্পিউটার যাবেন, তারপর ডাউনলোডের ভিতরে আমার ইমেজগুলো রয়েছে। তো আমি আপনাকে এখানে একটি জিনিস বলবো, সেটি হচ্ছে যে আপনি ইমেজগুলো কোথায় পাবেন। ইমেজগুলো পাওয়ার জন্য আপনাকে মূলত যেতে হবে একটি ওয়েবসাইটে, যে ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আমি একটু দেখে দিই, তারপরে আপনাদের সুবিধা হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে রাখবো, এখান থেকে আপনারা সকল আইকনগুলো পাবেন। এখানে ক্লিক করলে আপনারা বিভিন্ন ধরনের আইকন পাবেন, যেমন আমি ফেসবুকের আইকন নেবো, জাস্ট ফেসবুকে ক্লিক করলাম, দেন তারপর দেখতে পাচ্ছেন ফেসবুকের অনেক আইকন রয়েছে এখানে। আপনি যদি আবার ক্লিক করেন তাহলে আবার এর ধরনের আইকন পাবেন নিচে, দেখতে পাচ্ছেন। এরপর যদি আপনি আবার ক্লিক করেন তাহলে আবারও বিভিন্ন ধরনের আইকন পাবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন আরও কিছু আইকন আসছে। তো এখান থেকে আপনারা রাইট বাটনে ক্লিক করে জাস্ট আইকনগুলো সেখানে সেভ টু কম্পিউটার দিলে এটা PNG ফরম্যাটে সেভ হবে, আপনাকে কোনো কাজ করতে হবে না আইকনগুলোতে। তো দেন তারপর আমি এখানে আইকন সেট করার জন্য জাস্ট এই কলমে আমার এটা রাখলাম, কার্সারটা রাখলাম। রাখার পর আমি জাস্ট ইনসার্ট, ইনসার্ট থেকে ইমেজ, ইমেজ থেকে হচ্ছে আপলোড ফ্রম কম্পিউটার, তারপর ডাউনলোড ফোল্ডার আছে। তো আমি এখানে একটা ইমেজ দিয়ে দেখাই, জাস্ট ফেসবুকে গেলাম, ফেসবুকে আইকন চলে আসছে, দেখতে পাচ্ছেন। এটা একদম ছোট করে দেবো, দেখতে পাচ্ছেন চলে আসছে এখানে। তো এটা আমার মূলত এক সাইডে রয়েছে, তো আমি এটাতে রাইট সাইডে করব। রাইট সাইডে প্রথমে ফেসবুক, দেন তারপর আমি আরেকটা ইমেজ নেওয়ার জন্য জাস্ট স্পেস দেবো একটি। স্পেস দিয়ে আমি ইনসার্ট থেকে আবার ইমেজ, আপলোড কম্পিউটার, তারপর আমি ইমেইলের ইমেজটা নিলাম, বা ব্লগের ইমেজটা নিলাম, বা গুগল প্লাস যে কোনো একটা নিতে পারেন। তারপর এটাও আপনি আগের মতো ছোট করে দেবেন, একদম ছোট, যত ছোট করা যায় এটা, কারণ এটা আপনার যত ছোট করবেন তত আপনার সৌন্দর্যটা ভালো হবে। তারপর স্পেস দিয়ে আপনি আরো একটি ইমেজ নিতে পারেন, ইনসার্ট থেকে আপলোড, আপলোড থেকে আমি এরপর নিলাম ইউটিউবের ইমেজটা। তো এটাকেও আমি একদম ছোট করে দিলাম। এটা আপনি আপনার পছন্দ মতো ইমেজ নেবেন, যে কালার ইমেজগুলো আপনার চয়েস হয়। তো এইভাবে মূলত আপনি আপনার যে সোশ্যাল লিঙ্কগুলো আছে সবগুলো এখানে অ্যাড করতে পারেন, ইমো, হোয়াটসঅ্যাপ, ইমেল ইত্যাদি ইত্যাদি। তো আপনি লিঙ্ক করবেন কীভাবে? এটা তো মূলত প্রথম অবস্থায় আসা হচ্ছে কোনো লিঙ্ক না, দ্যাটস শুধুমাত্র ইমেজ। এটাতে ক্লিক করলে তো আমাদেরকে কোথাও নিয়ে যাবে না, যেমন ফেসবুকে ক্লিক করলে আমার ইমেলের ভিতরে যদি কেউ আমার ইমেলের ইসে ক্লিক করে, আমার যে ইমেলগুলো আছে, ইমেলের এই যে ইমেজগুলো আছে এখানে ক্লিক করে তাহলে আমাকে নিয়ে যাচ্ছে। তো আমাদের কিন্তু প্রথম অবস্থায় এখানে লিঙ্ক থাকবে না। তো লিঙ্ক করার জন্য জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ইমেজটাতে, তারপর উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন এই যে ইনসার্ট লিঙ্ক, অথবা কন্ট্রোল প্লাস কে চাপলে আপনার কিবোর্ড থেকে আপনার এটা ওপেন হবে। তো আপনি এখানে ক্লিক করবেন, জাস্ট এখানে আপনি লিঙ্কটি দিবেন, যেমন এখানে লিঙ্ক দেওয়ার সিস্টেম হচ্ছে https https স্ল্যাশ স্ল্যাশ ফেসবুক ডট কম। facebook.com/ আপনার যে ফেসবুকের নাম থাকবে, অথবা আপনি আপনার ফেসবুকে প্রোফাইলে গিয়ে আপনার ওখান থেকে যে নামটা আছে সেটা কপি করে আপনি এখানে নিয়ে আসতে পারেন। এই বিষয়ে একটি টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে সেই টিউটোরিয়ালটি দেখতে পারেন, আমি আই বাটনে দেওয়ার চেষ্টা করবো। তারপর এখানে আমার দেওয়া আছে কোয়ারা টু, জাস্ট তারপর অ্যাপ্লাই, অ্যাপ্লাই ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আমার এখানে কিন্তু ফেসবুকে সেট হয়ে গেছে। এখন যদি আমি ফেসবুকে ক্লিক করে তাহলে কোয়ারা টুতে চলে যাবে। এরপর গুগল প্লাসের ক্ষেত্রে একই সিস্টেম, আপনি আবার ওই এখান থেকে লিঙ্ক দেবেন। তো এখানে https://google+.google.com, তারপর আপনার নামটা। ইউটিউবের ক্ষেত্রে আপনি ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে গিয়ে আপনি লিঙ্ক করবেন কন্ট্রোল প্লাস কে, এই কন্ট্রোল প্লাস কে কিবোর্ড থেকে সাপ্লাই এখানে চলে আসবে। তো ইউটিউবে দেওয়ার জন্য আপনার একই সিস্টেম, তো আমি আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক দিলাম, জাস্ট অ্যাপ্লাই। তো আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক কিন্তু এখানে দেওয়া গেছে, আমার বাকিগুলো দিচ্ছেন, আপনার বাকিগুলো দিয়ে নেবেন। তো দেন এরপরে যখন আপনার এটা কমপ্লিট হয়ে যাবে, টেবিলটা আপনি ডিলিট করে দেবেন। টেবিলটা ডিলিট করার জন্য আপনি দুইভাবে ডিলিট করতে পারেন, এখান থেকে টেবিল সিলেক্ট করে আপনি পুরো লেখাটাকে সিলেক্ট করতে পারেন কন্ট্রোল এ দিয়ে। তারপর আপনি এখান থেকে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, এখান থেকে এডিটে যেতে পারেন। এছাড়াও আপনি এখানে ক্লিক থাকা অবস্থায়, তো মনে করেন আমি একটা একটা করে মুছে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে আপনি ক্লিক করার পর এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন মোর, এটা আপনার এই আসবে। আসার পর আপনি এখান থেকে এই যে দুই নম্বর বর্ডার
উইথ রয়েছে, তো আপনি এখান থেকে জিরো পিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার বর্ডার গুলো কিন্তু চলে যাচ্ছে, এখান থেকে আপনি জিরো পিক করে দেবেন, সব বর্ডার গুলো চলে যাবে। তো এই নাম এবং ছবি এর মাঝখানে একটা বর্ডার দেওয়ার দরকার, কারণ আমার দেখেছেন আমার ওই ইমেল সিগনেচারটা থেকে বর্ডার আছে। তো বর্ডারটা দেওয়ার জন্য আপনি জাস্ট এখানে যখন ক্লিক করবেন, ছোট্ট একটা অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, অ্যারো বাটনে ক্লিক করলে আপনি এখানে কিছু বর্ডার পাবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা বর্ডার চলে আসছে, তো এই বর্ডারটা কিন্তু কোনো কিছু নাই এখন বর্তমানে। তো এই বর্ডারটা আপনি ক্লিক করার পর জাস্ট এখান থেকে এর যে ইয়ে রয়েছে আপনি এখান থেকে স্ট্রোকটা বাড়িয়ে দিবেন, স্ট্রোকে একটা কালার দিলাম, তারপর এখান থেকে জিরো করা আছে এটা আপনি এখান থেকে ওয়ান করতে পারেন, অথবা যদি একটু মোটা করতে চান আপনি এখান থেকে থ্রি করতে পারেন। তো দেখতে পাচ্ছেন একটা কালারে চলে আসে অ্যারো। তো জাস্ট আপনার যখন এগুলো হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি এখান থেকে কপি করে, এটা কপি করে আপনার ইমেলের ভিতরে বসাতে পারেন। যেমন আমি আপনি ইমেলে যাবেন, ইমেলে যাওয়ার পর এখান থেকে আপনি যাবেন হচ্ছে আপনার সেটিংস, এই যে গিয়ার আইকন দেখতে পাচ্ছেন, গিয়ার আইকন থেকে সেটিংস, সেটিংসে যাওয়ার পর একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখতে পাবেন এখানে একটা বক্স রয়েছে, আপনার এটা দেওয়া রয়েছে নো সিগনেচার, এটা টিক দেওয়া রয়েছে, আপনি নিচের অপশনটাতে টিক দেবেন। দেন তারপর এখানে আপনি পাস করে দেবেন কন্ট্রোল ভি দিয়ে, এই কন্ট্রোল ভি দিয়ে যখন পাস করে দেবেন এখানে যেটা আছে এটা আগে আপনাকে রিমুভ করতে হবে। তোমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো রয়েছে, এটা কন্ট্রোল এ দিয়ে ডিলিট চাপতে পারেন, চাপে আপনি কন্ট্রোল পাস করে দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে আমার, আমি যে লেখাগুলো লিখছি, ও সরি ফর দ্যাট, কপি হয়নি, যার কারণে আমার পুরাতনটা আসছে কন্ট্রোল ডি। এই যে আমরা কেবল যেটা তৈরি করলাম দেখতে পাচ্ছেন এই ফন্টের আমরা তৈরি করেছি এবং এই কালার এবং এই যে ইমেজটা চলে আসছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে, সোশ্যাল মিডিয়া আইকনগুলো চলে আসছে। এছাড়াও আপনার এখানে আসার পর আপনার ফন্টটা অ্যাকুরেট থাকবে না, কারণ আপনার কিছু কিছু ফন্ট এখানে এই যে ফন্টগুলো রয়েছে ডিফল্ট ফন্টগুলো এগুলো আপনি পাবেন। তো আপনি যদি ফন্টগুলো অ্যাকুরেট রাখতে চান তাহলে আপনি দুইটা কাজ করতে পারেন, এখানে আপনি একটু স্ক্রিনশট নিতে পারেন, সে ফর এক্সাম্পল স্ক্রিনশট আমি ফটোশপে যেটা দেখানোর কথা বলেছিলাম জাস্ট আপনি এখান থেকে একটু কেটে নেবেন এভাবে, তারপর জাস্ট সেভ দিবেন, অথবা আপনি ফুল স্ক্রিনশট নিয়ে এটা ডেস্কটপে সেভ দিলাম, অথবা আপনি ফুল স্ক্রিনশট নিতে পারেন। যেমন ফুল স্ক্রিনশট নিয়ে আপনি ফটোশপে ফেলায় আপনি এটা কেটে ছোটো করতে পারেন, যেমন আমি ফটোশপে এটা কেটে ছোটো করেছি কারণ আমার এই টেক্সটটা আমি রাখার চেষ্টা করেছিলাম। তো এই টেক্সটটা সাইজ হবে হচ্ছে আপনার ইমেজ সাইজ যদি যান তাহলে এটা সাইজ দেখতে পাবেন, এটা সাইজ হবে 1000×332 পিক্সেল, 1000×332 পিক্সেল, জাস্ট এটি আপনি সেভ দেবেন জেপিজি ফর্মেট অথবা পিএনজি ফর্মেট, যে কোনো দুইটা একটি ফর্মেটে সেভ দিতে পারেন কোনো সমস্যা নেই। তো জাস্ট এটা সেভ দেওয়ার পর আপনি আপনার যে ইমেল সিগনেচারটি রেডি করেছেন এইখানে আপলোড করবেন। এখানে আপলোড করার জন্য কীভাবে আপলোড করবেন, এখান থেকে এগুলো আমি ডিলিট করে দিই কন্ট্রোল এ ডিলিট। তো এখানে আপলোড করার জন্য জাস্ট আপনি এখানে ফটো দেখতে পাচ্ছেন, ফটোতে ক্লিক করবেন। তো ইয়ারলের ক্ষেত্রে আপনি আপনার ব্লগে আসতে পারেন, এসে আপনি এখানে পোস্ট করতে পারেন। পোস্ট করার জন্য জাস্ট এখান থেকে আপনি ইমেজে যাবেন, ইমেজে গিয়ে আপনার ইমেজটাকে এখানে আপলোড করতে হবে। যদি আপনি মানে প্রফেশনাল ফটোশপ দিয়ে বানান, মানে এখান থেকে কনভার্ট করে যদি ফটোশপে নিয়ে যান, সেক্ষেত্রে তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ইমেজ দিয়ে আছে, তো আমি এটা সিলেক্ট করে দিলাম, দেন চলে আসলো, তারপর জাস্ট পাবলিশ। এখানে এই যে ইমেজটা সেম ইমেজটা আপনি পাবলিশ করে দিয়ে আপনি এখান থেকে ভিউ দিতে পারেন, ভিউ দিয়ে যে লিঙ্কটা আসবে মূলত। তো আপনি ব্লগে যখন পোস্ট করবেন, আমি ব্লগে অলরেডি পোস্ট করা রয়েছে, তো আমি এই জন্য দেখাচ্ছি, আপনি যে কোনো একটা ব্লগ ক্রিয়েট করে ওখানে পোস্ট করে নেবেন, জাস্ট ইমেজটা উপরে রাইট বাটনে ক্লিক করে এখানে ইমেজ অ্যাড্রেস নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, কপি ইমেজ অ্যাড্রেস, তো এটা কপি করবেন। দেন তারপর আপনি ইমেল সিগনেচারে আবার সেটিংসে যাবেন, যাওয়ার পর আপনি তো এখানে দেখলেন আগের কাজগুলো, দেন তারপর ইমেজে ক্লিক করে এখান থেকে ইউআরএল এর জায়গায় আপনি এটা পাস করে দেবেন, দেওয়ার পর আপনার ইমেজটা এখানে চলে আসবে, জাস্ট সিলেক্ট, সিলেক্টে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন আপনার ইমেজটা, এই যে বক্স ইমেল সিগনেচারের যে বক্স এখানে চলে আসছে, আপনি চাইলে এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন। তো এখান থেকে আমি স্মল করে দিই, মেলা ছোট হয়ে গেল, এটা থাক। তো আপনি এটা আপনার পছন্দ মতো দিয়ে নেবেন, যেরকমটা আপনার প্রয়োজন দেন সেরকমটা দিবেন। তারপর আপনি সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করবেন কীভাবে, সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করার জন্য জাস্ট আপনি আপনার ডকতে যাবেন আবার আগের মতো যে ডকতে ছিলেন, ডকটের ভিতর থেকে আপনি এই লিঙ্কটা সম্পূর্ণ কপি এভাবে ই করবেন, সিলেক্ট করবেন, দেন তারপর এখান থেকে সরি রাইট বাটনে ক্লিক করে কপি, তারপর ইমেলের সেটিংসে যাবেন, যাওয়ার পর আপনি এখান থেকে এক পেজ নিচে যাবেন কন্ট্রোল ভি, এই দেখতে পাচ্ছেন আমার এগুলো চলে আসছে। দেন আপনার যখন এগুলো চলে আসবে দেন আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন, একদম নিচে সেভ চেঞ্জ দেখতে পাচ্ছেন, সেভ চেঞ্জে ক্লিক করবেন। তবে আমি আর সেভ দিচ্ছি না কারণ আমার একটা সেট করা রয়েছে, আমি এটা সেট করবো না যেহেতু আমি আর সেভ দিচ্ছি না। তো আপনারা এখান থেকে এটা সেভ দিলে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। দেন তারপর থেকে আপনি যত ই করবেন, যত আপনার ইমেল করবেন, সকল ইমেলের ভিতরে আপনার এই এটা সেট হয়ে থাকবে। দেন আপনি যদি কম্পোজ করেন তাহলে আপনার এই যে এইগুলো আসলো যেরকম, এই সিগনেচারটা যেরকম আসছে এরকম আপনার ইমেলের সাথে সাথে এরকম একটা সিগনেচার আপনার
ক্লায়েন্টের কাছে যাবে, মানে আপনি যার কাছে ইমেল করবেন তার কাছে চলে যাবে। সো বন্ধুরা এই সময় বিষয়ে আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে আমি সাধারণ বিদায় নিচ্ছি, বাই, আল্লাহ হাফেজ।